জাফর তিনি ফেসবুকে লিখেছেন তার মেয়ের ঘর বাঁকা ছোটবেলা থেকে কি করা যায় ধন্যবাদ এই জাতীয় সমস্যা আমরা প্রায়ই পেয়ে থাকি যে জন্মগত বিভিন্ন প্রকার সমস্যা ত্রুটি বা সমস্যা নিয়ে বাচ্চা জন্মাতে পারে স্পেশালি ফিজিক্যালি বিভিন্ন সমস্যা যেমন ঘর বাঁকা অনেকের পায়ে পা বাঁকা থাকে অনেকের হাত বাঁকা থাকে অনেকের হাত ঘুরানো থাকে কিছু আছে আপনার হচ্ছে ইন্টারিয়ান লাইফে হতো অ্যাবনরমাল অবস্থানে যদি থাকে মানে মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি বাচ্চা ভুলভাবে থাকে বা কোনো কারণে সেই ক্ষেত্রে এগুলো হতে পারে আরেকটা হচ্ছে অ্যাট দা টাইম অফ ডেলিভারি যদি ডেলিভারির সময় কোনোভাবে যে দ্বারা দায়ী আছে বা ডেলিভারি করে থাকে যদি সেখানে কোনো প্রকার ইনজুরি হয় কোনো ভুল ভুলের কারণে বা আপনার হয়তো গ্রামে গঞ্জে দেখা যায় যে অনেক অদক্ষ

আঘাত পেয়ে হতে পারে বা টিউমারও হতে পারে বা অনেক কারণে ওই ইন্টারটেরিয়ান লাইফে গর্ভাবস্থায় দেখা যায় বাচ্চা হয়তো এমনভাবে ছিল যে তার মাসেলটা হয়তো টাইট হয়েছিল তো জন্মের পরে এটা হতে পারে তবে এই জিনিসগুলো যাই হোক না কেন আফটার ডেলিভারি যখন বাচ্চারি যেত জাতীয় এই জন্য একটা ফুল একটা পেডিট্রেশিয়ানদের চেক করানো উচিত প্রত্যেকটা বাচ্চা করে নাও উচিত বাচ্চা হওয়ার পর পর একেবারে আপনার সেটা যদি সে নিজের বাসায় হয় তাহলে দু একদিনের মধ্যেই ডাক্তার দেখাতে পারে বা যদি সিজার হয় বা হাসপাতালে ডেলিভারি হয় তখন তো সেখানে পাওয়া যাবে এতে কি হয় এই জাতীয় যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে কিন্তু আমরা উইদাউট এনি ইন্টারভেনশন কোনো প্রকার অপারেশন কোনো প্রকার কিছু ছাড়াই বাচ্চাটা সুস্থ করা সম্ভব হয় তখনই সেই ক্ষেত্রে হয়তো কারেকশন করে দেওয়া বা হালকা স্ট্রেসিং করে দেওয়া মাথাটাকে আপনার বিভিন্ন পজিশনে রেখে এটাকে আমরা কারেকশন করি এখানে দর্শক অবশ্য বাচ্চার বয়সটা উল্লেখ করেন নি এটা মানে কত দিনের মধ্যে করা উচিত বা ম্যাক্সিমাম মানে সফলতাটা পাওয়ার জন্য কি করা যে রেজাল্টটা ম্যাক্সিমাম পাওয়ার জন্য কি করা অনেক সময় দেখা যায় যে মা বাবার যে জিনিসটা তো চোখে পড়ে না হ্যাঁ এটা হয়তো কয়েক মাস গেলে চোখে পড়ে যখনই চোখে পড়লো তখনই ওনাদেরকে কোনো এ আমাদের মতো যারা পুনর্বাসন নিয়ে কাজ করে ফিজিক্যাল ডিসএবিলিটি নিয়ে কাজ করে এদের কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত তখন আমরা বাবা মাকে সিম্পল কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই এবং যেহেতু বাচ্চা ছোট থাকে তখন বাচ্চার মাথাটা কিভাবে রাখবে কারেকশান করে রাখা ওইগুলা শোয়াটা কারেকশন করা এবং সিম্পল কিছু এক্সারসাইজ করলে এই সকল ঘাড় বাঁকা বা সমস্যাগুলো ছোটকাল কাল থেকেই ইম্প্রুভ হয়ে যায় আর যদি সেটা খেয়াল না করে বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সেকেন্ডারিলি ডেভেলপ করে তখন হয়তো কিছু ইন্টারভেনশনে যেতে হয় আমাদের তখন হয়তো হাসপাতালে আনতে হয় বা সেন্টারগুলোতে নিয়ে আসতে হয় রেগুলার বা থেকে করতে হয় সেটা আলাদা তবে আমার মনে হয় উনি যদি একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞকে দেখায় সেক্ষেত্রে আমরা যদি বাচ্চার বয়স বেশি হয়ে থাকি আমরা অনেক সময় সার্ভাইকেল বিভিন্ন ডিভাইস দেই হ্যাঁ করার জন্য ওই ঘাড়ের মাসেলগুলাকে হাতে আমরা খুব জেন্টাল বিভিন্ন প্রকার স্ট্রেসিং করে থাকি এক্সারসাইজের মতো করে এবং অনেক সময় প্রয়োজন আমরা কিছু ইলেকট্রোথেরাপিও দেওয়া প্রয়োজন হতে পারে ইট ডিপেন্ডস অন এইভাবেই কিন্তু সম্ভব তারপরেও যদি কোনোভাবে না হয় বা খুব বেশি দিলে হয়ে যায় অনেক বয়স হয়ে যায় বা আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টে রেজাল্ট না আসে তখন হয়তো সার্জারিও অনেক সময় প্রয়োজন হতে পারে তবে রেয়ার খুবই কম যদি ছোটোকালেই আমাদের কাছে নিয়ে আসে বা এই জাতীয় চিকিৎসক দেখায় উনি ওনার যেখানে আসে সেখানে অবশ্যই এই জাতীয় ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে কাজ করে বাদ ব্যথা নিয়ে কাজ করে বা পেডিয়াট্রিক বিভিন্ন ডিসেবিলিটি নিয়ে কাজ করে বা অর্থোপেডিক্সের ডাক্তারও দেখাতে পারে তাহলে কিন্তু সহজই সমাধান করা সম্ভব আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন সাইফ রাফি তিনি লিখে এক কিলোমিটার হাঁটার পর ঘাম ছোরে শরীর ক্লান্ত লাগে হুম বয়স 22 বছর ওজন 56 56 কেজি আচ্ছা ঘাম কিন্তু খুব ভালো একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু অনেক কিলোমিটার হাঁটার পরে ঘাম ঝরাটা তো স্বাভাবিক খুবই স্বাভাবিক এবং বোঝা যাচ্ছে উনি যে হাঁটে এটা খুবই ইফেক্টিভলি হাঁটেছে মানে ওনার শরীরের জন্য বলা হয় এবং এই হাঁটাটা ওনার শরীরের জন্য খুবই উপকারী ঘাম এটা হচ্ছে আমাদের শরীরে যত মেটাবলিক এন্ড প্রোডাক্ট আছে আপনি জানেন আমাদের শরীর থেকে বের হয় অনেকগুলা রুট আছে যেমন আমাদের পায়খানা রাস্তা দিয়ে বের হয় পস্রাবের রাস্তা দিয়ে বের হয় ঘাম স্কিনের মাধ্যমে বের হয় তো এগুলা বের হয়ে যাওয়াটা একটা শরীরের জন্য ভালো তবে হ্যাঁ উনি যেটা বলছে ক্লান্ত লাগাটা তো আমার মনে হয় যদি উনি হয়তো নিউ নতুন ভাবে হাটে কিনা আমি জানি না হয়তো কিছুদিন ক্লান্ত লাগবে আস্তে আস্তে ইম্প্রুভ হবে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা বলি হাঁটবে কখন সবচেয়ে ভালো খালি পেটে হাঁটা বা খাবারের অন্তত দুই থেকে তিন ঘন্টা পরে এটা সবচেয়ে বেটার এটা একটা ইস্যু আছে প্রচুর দরকার মানে কোনো ওয়াকিং বলেন বা দৌড় বলেন বা সুইমিং বলেন বা আমরা এক্সারসাইজের আগে যদি পর্যাপ্ত পানি খেয়ে নেয় পানি খাওয়াটা খুবই জরুরি তো সেই ক্ষেত্রে এই যে উনি যেটা বলছে ক্লান্ত লাগাটা হয়তো আসবে না প্রয়োজনে উনি একটু স্যালাইন খেয়ে নিতে পারে বা সাথে রাখতে পারে হ্যাঁ ওর স্যালাইন সাথে রাখতে পারে বা ডাবের পানি খেতে পারে যেহেতু এই জাতীয় এক্স এক্সারসাইজে বা হাঁটার ক্ষেত্রে যখন ফ্লুইড অনেক বেশি এক্সক্রিয়েশন হয় শরীর থেকে ঘামায় আপনার ডেফিসিয়েন্সি হতে পারে সেক্ষেত্রে ডাবের পানি আদর্শ একটা খাবার এবং আমাদের স্যালাইন এবং নর্মাল পানি অ্যানাফ অনেক ক্ষেত্রে তো এটা করতে পারে আমার মনে উনি কন্টিনিউ করো আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে এটা যদি তিনি পাশাপাশি খেয়াল রাখেন যে কোনো নরমাল অ্যাক্টিভিটিস যেটা আমাদের দৈনন্দিন কাজ সেটা করতে যে হাঁপিয়ে ওঠেন কিনা যদি সেটা হয় হয়তো সেই ক্ষেত্রে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যে তার কোনো ধরনের সমস্যা আছে কিনা বা হার্টে কোনো সমস্যা আছে কিনা এটা তিনি দেখিয়ে নিতে পারেন জি আর আমরা যে বিষয়টিতে আজকে আলোকপাত করব সেটা হচ্ছে মাংস ব্যথা আমরা তো হাড়ের ব্যথা নিয়ে বিভিন্ন পর্বে অনেক কথা বলেছি জয়েন্ট পেইন হাড়ের পেইন এবারে মাংস পেশির পেইন সম্পর্কে একটু জানতে চাইবো যে এখানে কি ধরনের সিম্পটম নিয়ে আসে এবং কিভাবে চিকিৎসা করা হয় আসলে মাংসপেশির ব্যথা ভুগে মোস্ট অফ দ্য লোকই এবং একেবারে বাচ্চা থেকে শুরু করে একেবারে বয় বৃদ্ধরা পর্যন্ত এবং প্রতিটা ডিজিজেই কোনো না কোনোভাবে মাংসপেশিতে পেইন হয় আপনি যদি একটা ক্যান্সারের রোগীর কথা চিন্তা করেন যে কোনো ক্যান্সার সেটা ব্লাড ক্যান্সার বলেন বা যে কোনো অর্গানের ক্যান্সার বলেন প্রত্যেকটা ক্যান্সারই কিন্তু কোনো না কোনোভাবে শরীরে যে মাস্কেল স্কেলেটাল সিস্টেম আছে মানে মাংস পেশিতে পেইন আসবে একটা বাচ্চার কথা বলেন তার কোনো রোগ নাই বাট সে কিন্তু মার কাছে এসে বলে রাতের বেলা যে তার মাসেল পেইন করে পা কামড়ায় এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকে যে কেন এটা হয়